বছরের শেষের গল্প। শুরুটা যেমন হয় নতুন চকচকে মলাটের সব বই কিনে, শেষটা কিন্তু হয় সেই বই বিক্রি করে, তাও আবার অল্প কয়েক টাকার বিনিময়ে। গাদা গাদা গাইডের মাঝে দিয়ে শত শত হাইলাইটের আঁকা আঁকি আর বুকমার্ক করতে করতে শেষ হয়ে যায় মাথার ক্লিপ। আর দিন শেষে মাঝে মাঝে বুঝিই না যে থিওরি মুখস্থ করব নাকি কোন থিওরির সলিউশন কোন পেজে আছে সেটার নাম্বার। নোট লিখতে লিখতে কলমের কালি শেষ, কিন্তু শেষ হয় না নোট লেখা, তাও লিখতে হয়, কারণ যার নোট খাতা যত বড় তার প্রিপারেশনও নাকি তত ভালো। এইটা কোনো কথা? বইয়ের 1D ছবি দেখে পরীক্ষার খাতায় সেটার 3D এক্সপ্লেনেশন লেখা, আর এক এক টেস্ট পেপারে এক এক রকমের সলিউশন। এত এত সলিউশন মনে রাখবো কিভাবে? কার ভয়ে ক্লাসে হাত না তোলা, নোট তুলে শেষ করার আগেই বোর্ড মুছে ফেলা, আর একটা টপিক না বুঝতে পারলেই শুনতে হয় পুরো চ্যাপ্টারটাই শুরু থেকে শেষ পর্যন্ত আবার পড়ে ফেলো বাবা, সব বুঝে যাবে। কোচিং এ দাও, প্রাইভেটে পড়াও, আর দোকানের সব গাইড একবারে কিনে দাও, তাও যদি মিলতো এ প্লাসের দেখা। আর তাই সব ঝামেলার সমাধান তোমার হাতের মুঠোয় আনতে থাকছে শিখো অ্যাপ। যেমন দারুণ সব অ্যানিমেটেড ভিডিও লেসেন্সের মাধ্যমে টপিক বিশ্লেষণ, আর শুনলাম নোট লিখতে লিখতে নাকি কলমের কালি শেষ। এই নোট লেখার ঝামেলা থেকে মুক্তি দিতে আছে স্মার্ট নোটস। আবার শত শত বৃত্ত ভরাটের পরিবর্তে অ্যাপে ফ্রি কুইজ, আর পুরো লাইভ ক্লাসের রেকর্ডিং এবং কনসালটেশন আওয়ারে হাজারো প্রশ্নের স্বাধীনতা তো থাকছেই। পাশাপাশি তোমার দুর্বল টপিকের ওপর অটোমেটিক অ্যানালিসিসের মাধ্যমে ভিডিও সাজেশন, আর অ্যাপ ব্যবহারের ওপর পাবে ফ্যান্টাস্টিক সব ব্যাজ। তাহলে আর দেরি কেন, এক অ্যাপেই যদি পড়াশোনার পুরো সলিউশনটা পেয়ে যাও তাহলে ডাউনলোডটা এখনই করে নাও।